দিস। এখন সবাই জেনে গেছে দি প্রেগনেন্ট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কাকু জেনে গেছে দি প্রেগনেন্ট। ধরো তোমরা কাকুকে সত্যিটা জানালে, তখন কি হবে বলো তো? মানে যখন তখন যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, আর লোকেই বা কি বলবে? আকাশদা, তুমি নিজে সেদিন ঘরে দাঁড়িয়ে বললে যে আকাশ চ্যাটার্জির ওয়াইফ কিছু পারে না, সেটা হতে পারে না। এখন তোমার এই কথাটা বলার পর যদি দীপ প্রেগনেন্ট না হতে পারে, তাহলে তাহলে আকাশ চ্যাটার্জির প্রেস্টিজ কোথায় থাকবে? দেখো আকাশদার, লোকে কিন্তু দেখবে না যে ফলটা কার, ওরা স্ট্রেট বলবে যে তুমি বাবা হতে অক্ষম। তুমি তো জানো এই লোকের মুখে যা আসে ওরা তাই বলে, তখন তুমি কি করবে? তাই আমার কথা শোনো, ওকে একটু বোঝাও। অ্যাজ আ হাজব্যান্ড ওকে বোঝানোর, ওকে কারেক্ট করার অধিকার তোমার আছে। তাছাড়া তুমি সবসময় ওর সব ইচ্ছে পূরণ করো, তাই এখন ওকেও তোমার ইচ্ছে পূরণ করতে হবে, করতেই হবে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসে আকাশদা, তাহলে ও সারোগেসিতে রাজি হবেই। ঝিলাম তো ভুল কিছু বলছে না, আমি ঝিলামের প্রতিটি কথার সঙ্গে একমত, কিন্তু ইরাবতীকে আকাশ সারোগেসির কথা ভাবছে, কিন্তু ইরাবতী যে ওদিকে মেঘনার সাথে। তুমি এখানে দাঁড়িয়ে কি করছিস ভেতরায়? অফিসে আসার পর থেকে আমার তো একবার খোঁজ নিলি না? আজকাল দেখছি তোর পার্সোনাল ম্যাটার ডিসকাস করার জন্য আমাকে দরকার পড়ে না। নারে ওকে একটু ডিস্টার্ব ছিলাম, কাল ডক্টরের সঙ্গে কথা হয়েছে। শুনলাম, মানে এই রুমে ঢোকার সময় সবটাই শুনলাম। আকাশ, আমি শুধু তোকে একটা কথাই বলতে চাই, যাই করিস না কেন ইরাবতীর সাথে ডিসকাস করে করিস।
আমার মনে হয় এই মুহূর্তে ইরাবতীর পাশে তোর থাকাটা সবচেয়ে বেশি জরুরি। অভিক, আমি যা করছি কিন্তু ওনার জন্যই করছি। আপনি আশায় আজকে কিন্তু আমাদের আশ্রমের পরিবেশটাই বদলে গেছে। ওরা কিন্তু সবাই সত্যি খুব খুশি হয়েছে, আপনাকে ওরা সবাই পছন্দ করেছে, দেখছে না কেমন কাজ ছাড়া করতে চাইছে না। আমিও যে ওদেরকে খুব পছন্দ করে ফেলেছি। ভগবান আপনাদের মতো ভালো মানুষদের কোনো একজন সন্তানের মা হওয়ার জন্য পাঠান না, আরো বড় কাজ করার জন্য পাঠিয়েছেন। একদম ঠিক বলেছেন আপনি, এরা সবসময় নিজের বাইরে গিয়ে ভেবেছে আর আজও তাই করলো। আপনি তাহলে কি মনস্থির করলেন ওদের মধ্যে থেকে কাকে? ওরা প্রত্যেকে খুব সুন্দর, খুব ভালো, খুব মিষ্টি সবাই, ওদের মধ্যে থেকে বাছাইটা সম্ভব নাকি? আমি তো বাঁচতে পারবো না। তবে হ্যাঁ, ও যখন নিজে থেকে আমার কাছে এসছে, ও নিজে আমাকে পছন্দ করেছে, তখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে খুব শিগগিরই আসবো, তারপর না হয় বাকি কথা হবে। আচ্ছা, কি বলছো? ঝিলাম ডক্টরের কাছে যায়নি? না স্যার, ও সেদিন বললো ডক্টরের কাছে যাবার কোনো দরকার নেই। আসলে ওর যেই সমস্যাগুলো হচ্ছে সেটা মাইগ্রেন থেকেই হচ্ছে, আর এরকম সমস্যা ওর আগেও হয়েছে, সেই জন্য আমাকে ও বাড়ির কাছে ড্রপ করে দিয়ে বেরিয়ে গিয়েছিল। বললো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলে পরে ব্যাপারটা কমে যাবে, আর মেডিসিন নেবার কোনো দরকার নেই। ঝিলামের মাইগ্রেন আছে বলে তো আগে শুনিনি, আর অফিসেও কিছু বললো না, হঠাৎ রাস্তায় গিয়েও বুঝতে পারলো প্রবলেমটা মাইগ্রেন। এটা কি করে হয়? সত্যি মাইগ্রেন নাকি অন্য কোথাও যাবে বলে মাইগ্রেনের কথা বলেছিল? জানি না কেন মনে হচ্ছে ও কিছু একটা আড়াল করছে। ছেলেটা এত বড় হয়ে গেল কিন্তু দেখো একদম এক রয়ে গেছে। এত সব দামি দামি জামা কাপড় কিভাবে ছড়িয়ে রেখেছে, সত্যি একটা করে পরছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এত অগোছালো হলে কি চলে? আসলে জানে তো না দি আছে, সব করে দেবে। আরে একটু তো বুঝবে, মেয়েটা একা হাতে কত কি করবে। তাছাড়া ইরাটা নিজেই এত বড় সমস্যা এখন পড়েছে, হচ্ছে এখন মানসিক অবস্থা, তাতে তো আমাদেরই উচিত না ওর পাশে দাঁড়ানো, তা না? সবাই মিলে সেই ইরার মুখের দিকেই তাকিয়ে বসে আছি। সে কোন সকালে মেয়েটা বেরিয়েছে, কি জানি কোথায় গেছে, রোদে রোদে কোথায় ঘুরছে ভগবান জানে। বাড়ির কেউ তো একটা ফোনও করে না, ফোন করার সব সময় আছে, নিজেদের নিয়েই ব্যস্ত। ইরার কথা ভাববে তার কি কারণ? এটা আবার কি, কিছুর একটা রিপোর্ট মনে হচ্ছে। কি হলো বলো তো, তুমি এই ঘরে কি করছো আর আমার জিনিসে হাত দিচ্ছ কেন? আচ্ছা বল না, এই রিপোর্টটাতে কি আছে? ঠাম্মু, প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, যখন তখন অন্যের জিনিসে হাত দেওয়া ঠিক না, স্পেশালি আমার জিনিসে তো হাত দেবেই না।
আরে তুই আমাকে ধমকাচ্ছিস কেন? আমি তো জানতে চাইছি যে ওতে কি আছে এমন। প্লিজ ঠাম্মু, আজকের পর তুমি আমার আলমারিতে হাত দেবে না। কি ব্যাপার রে ঝিলি, তুই কি লুকাচ্ছিস আমাদের কাছ থেকে? আমরা যদি এই অনাথ আশ্রম থেকে একটা একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা অ্যাডপ্ট করি। না, আপনি যেটা ভাবছেন সেটা কখনো সম্ভব না। চলো 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 পাল্টা।